এখানে আমি কয়েকটা টমেটো 4 থেকে 5টা টমেটো 8 থেকে 10টা কাঁচা মরিচ আর 5 থেকে 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি দেন এখানে আমি নিয়ে নিলাম সিলভার কাপ মাছের মাথা তারপরে কানকার 4টা আর বড় বড় 3 থেকে 4টা পিস আর পেটের সাইডের কয়েকটা পিস নিয়েছি দেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 চামচ লবণ 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দেন এখন ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব আলতো হাতে একটু একটু করে মাখিয়ে নিব যেহেতু হলুদ মরিচ লবণ এগুলো মাছের ভিতরে প্রবেশ করে দেন মাখা হয়ে গেছে আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে আর দেন দিয়ে দিলাম পরিমাণ মতো রেগুলার রান্নার তৈল আর তেলটা হয়ে গেছে মাছগুলো এক এক করে দিয়ে দিতেছি মাছগুলো দিয়ে দিলাম আর একটু নেড়েচেড়ে উল্টিয়ে নিব মাছগুলো এক পাট হয়ে গেছে তাই উল্টিয়ে নিলাম যেহেতু ভুনা করব অতটা বেশিও লাল করব না আর অতটা বেশি সাদা বা কাঁচা কাঁচাও রাখবো না মিডিয়াম সাইজ করে উঠিয়ে নেব এই যে দেখে বুঝতে পারছেন আমি উঠিয়ে নিলাম আর এখানে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেন একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব আর দেন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম ওটাই এখানে অ্যাড করলাম আর দিয়ে দিলাম যে কেটে রাখা টমেটোগুলো অ্যাড করলাম এখন নেড়ে চেড়ে টমেটোগুলো একটু কষিয়ে নিব টমেটো কষালে মাছের বোনাটা অন্যরকম লাগে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিতেছি আর দেন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব আর ভিডিওর মাঝখানে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেন এখানে আমি মশলাটা কষানোর জন্য একটু পানি অ্যাড করব হালকা পরিমাণ পানি অ্যাড করব শুধু মশলাটা কষানোর জন্য দেন এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব যে ঢাকাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলে টমেটোটা এখানেই সিদ্ধ হয়ে যাবে মশলাটা ভালোভাবে টমেটোর মধ্যে ঢুকবে আর কি দেন এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে আর দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম নিয়ে এখন এক পাত করে উল্টিয়ে নিতেছি একটু কষিয়ে নিলে মশলাটা ভালোভাবে ঢুকে আর কি যে এক এক করে আমি মাছগুলো উল্টিয়ে নিলাম আর এখানে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করব মাছগুলো সেদ্ধ বা রান্নার যতটুকু পানি লাগে সেই পরিমাণ পানি অ্যাড করলাম দেন ঢাকাটা দিয়ে দিলাম আর বলক চলে আসছে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম এই যে আমার রান্না প্রায় গনি আসছে দেন এখানে আমি কুচি করে রাখা ধনিয়া পাতা অ্যাড করলাম ধনিয়া পাতা অ্যাড করে একটু নেড়ে ছেড়ে দিবেন আর চুলার হিটটা একদম মিডিয়াম থেকে লোতে রাখবেন আর মশলা টমেটো আর মাছগুলোর মধ্যে সব কিছু ভালোভাবে ঢুকবে আমি চুলার হিটটা একদম লোতে রাখছি আর আমার রান্নাটা শেষ এখন নামিয়ে নিব এই যে আমার রান্নার কালারটা অন্যরকম হয়েছে রান্নাবান্না শেষ আর আমি খাবার নিয়ে চলে আসলাম আর খাবারটা তো আপনাদের মাঝে তুলে না ধরলে আমার ভালোই লাগে না দেন এই যে মাছের পেস্টটা বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করলাম
তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, এক কথায় খাবারটা অসাধারণ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।